শক্তিশালী ও বীরের জাতি হিসেবে পরিচিত ছিল সামুদ সম্প্রদায়। প্রথমে আল্লাহ ও পরকালে বিশ্বাস করলেও কালের বিবর্তনে তারা মূর্তি পূজা শুরু করে। আল্লাহ তাদের হেদায়েতের জন্য হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে প্রেরণ করেন। তখন সামুদ জাতির লোকজন সালেহ আলাইহি ওয়াসাল্লামের কাছে অলৌকিক এক দাবি পেশ করেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সৌদি আরবের উত্তর পশ্চিম প্রান্তে হিজর নামক স্থানে ছিল সামুদ জাতির বসবাস। একটা সময় তারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করত, কিন্তু কালের বিবর্তনে মূর্তি পূজা শুরু করে এবং শিরকে লিপ্ত হয়। তখন আল্লাহ তাআলা তাদের হেদায়তের জন্য হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে প্রেরণ করেন। নবুয়ত লাভের পর হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লাম তার গোত্রের লোকেদের এক আল্লাহর ইবাদত করতে আহ্বান জানান। অত্যন্ত প্রজ্ঞাময়, জ্ঞানী ও পণ্ডিত ব্যক্তি হওয়ায় সালেহ আলাইহি ওয়াসাল্লামকে সামুদের লোকজন যুক্তিতর্কে কোনোভাবেই হারাতে পারলেন না। তখন সবাই মিলে সিদ্ধান্ত নিলেন তার কাছে অলৌকিক কোনো দাবি পেশ করবেন। একদিন তারা সবাই একত্রিত হয়ে হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি যদি সত্যি আল্লাহর নবী হন তবে আমাদেরকে কাতেবা পাহাড়ের ভেতর থেকে 10 মাসের গর্ভবতী সবল ও স্বাস্থ্যবতী উষ্ট্রী বের করে দেখান। হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে প্রতিশ্রুতি ও অঙ্গীকার নিলেন যে যদি আমি তোমাদের দাবি পূরণ করতে পারি তাহলে তোমরা আমার প্রতি ও আমার দাওয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করবে কিনা। সবাই এই প্রতিশ্রুতি দেওয়ার পর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলার কুদরতে সে পাহাড় ফেটে ভেতর থেকে তাদের দাবির অনুরূপ একটি গর্ভবতী উষ্ট্রী বের হয়ে এলো। এই অলৌকিক উষ্ট্রী দেখে উপস্থিত অনেকেই হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে আসেন, কিন্তু এমন প্রকাশ্য মুজিজা প্রত্যক্ষ করেও অনেকে ঈমান আনলেন না। বরং গোত্রের কিছু দুষ্কৃতকারী লোক এই অলৌকিক প্রাণীটি হত্যা করে ফেলেন। হত্যা করেই তারা ক্ষান্ত হলেন না। হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অদ্ভুত প্রদর্শন করে বললেন, তুমি সত্যিকারের রসুল হলে তোমার প্রতিশ্রুত আজাব আনো দেখি, আমরা তো উষ্ট্রীটি হত্যা করেছি। তখন আল্লাহর পক্ষ থেকে তাদের উপর শাস্তি নেমে আসে। বিজয় টিভি নিউজ ডেস্ক।